যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবান নতুন আপডেট দ্রুত পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গুরু আজকের এই ভিডিওতে আমি মোটামুটি সত্তরটি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের সামনে যে রেলওয়ে গ্রুপ পরীক্ষা আছে রেলওয়ে গ্রুপ পরীক্ষা সেই পরীক্ষাতে সায়েন্স আসবে বেশি সায়েন্স তাই রেলওয়ে গ্রুপটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এবং যে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা সেখানেও তোমাদের ইম্পর্টেন্ট তো যারা দিচ্ছ আর পোস্টাল পোস্টালে বলছে সায়েন্সের কোয়েশ্চেন আসবে না কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন পোস্টালেও আসবে তো যারা এই পরীক্ষাগুলো দিচ্ছ অনেকেই আছে যে তিন একজনে তিনটা পরীক্ষাই দেবে তো তাদের জন্য আরও বেশি বেশি কাজে লাগবে তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা এই ধরনের আরও ম্যাটেরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবে এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে শেয়ার অবশ্যই করবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে দেখো আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পাই কোন প্রাণী শব্দ শব্দতরঙ্গ শুনতে পাই একমাত্র হচ্ছে বাদুড় তারপরে দেখো বয়েলের সূত্রের একক কী কী বয়েলের সূত্রের একক হচ্ছে উষ্ণতা ও ভর এই যে প্রথমের কোয়েশ্চেনটি এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে এটি আরেকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসছে যেটি হলো এক নটিক্যাল মাইল মানে কত ফুট ছ হাজার আশি ফুট এরপর কোয়েশ্চেন দেখো প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী পিভিসি শব্দের অর্থ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এটা অনেকেই জানে বিভিন্ন পরীক্ষায় বারবার এসে এটা এরপর দেখো পৃথিবীর কেন্দ্র অভিজ্ঞের তরণের মান শূন্য এটা আমি আগের যে ভিডিও দিয়েছিলাম সেখানেও কোয়েশ্চনটা বলেছিলাম এরপর দেখো কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে রট আয়রন কার্বনের পরিমাণ এখানে সব থেকে কম থাকে এরপর দেখো কোন মৌলের আইসোটোপ নেই সোডিয়াম এরপরে দেখো বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে বরফের গলনাঙ্ক কমে যায় আমাকে বিভিন্ন সবাই কমেন্টে রিকোয়েস্ট করে যে যারা যেসব পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভিডিও বানাতে তো সবাই ধরো এখন সামনে চারটি পরীক্ষা আছে তো চারটার আমি আলাদা আলাদা কোশ্চেন দেওয়ারও চেষ্টা করছি আর এমনও কোশ্চেন দিচ্ছি যেগুলো সব পরীক্ষাগুলোতেই কাজে লাগবে তো এইগুলো যে আছে কোয়েশ্চেন দিচ্ছি এগুলো সব পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে চলো এরপর দেখো তিন ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে তাহলে বলা হয় ট্রাইটিয়াম এরপরে ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয় এরপরে দেখো নেক্সট কোশ্চেন হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি। হচ্ছে করান হিরে হচ্ছে সবচেয়ে কঠিন বস্তু পৃথিবীতে আর সেকেন্ডে হচ্ছে করেন নাম তারপরে দেখো লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলোপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে গ্যালভানাইজেশন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এরপর দেখো ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আর কন গ্যাস থাকে নিয়ন গ্যাস থাকে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নিয়ন গ্যাস থাকে এরপরে আমরা দেখব কনবর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটার দরকার নেই এরপরেরটা দেখো ভুল আছে কোয়েশ্চেনটা এরপরে স্টিম ইঞ্জিনে তাপশক্তি কিসে পরিণত হয় তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে পরিণত ইঞ্জিনে ডি এন এস বলতে আমরা কি বুঝি সিস্টেম তারপর কোয়েশ্চেন দেখবো একটি অনুর আনুমানিক কত টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এরপর দেখো আলফ্রেড নবেল কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট আবিষ্কার করেছিলেন এরপর কোয়েশ্চেন হচ্ছে আলফ্রেড নোবেল কত সালে জন্মগ্রহণ করেন একুশে অক্টোবর আঠারোশো এটা না করলেও চলবে এরপর কত সালে মারা যায় এটা বাদ দিচ্ছি কোয়েশ্চেনগুলো আমি তারপর দেখো আলফ্রেড নোবেলের আলফ্রেড নোবেলের নোবেল পুরস্কার দানের উইল কোথায় স্বাক্ষরিত হয় সুইডিশ নরোজিয়ান ক্লাবে স্বাক্ষরিত হয় এরপর হচ্ছে প্রথম কী কী বিষয়ে নোবেল দেওয়া হতো আগে দেওয়া হতো পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য ও শান্তি এগুলোতে নোবেল দেওয়া হতো এরপরে হচ্ছে প্রথম অর্থনীতিতে নোবেল দেওয়া হতো না কবে থেকে দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে প্রথম অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় এবং ভারতের একজনই অর্থনীতিতে নোবেল পেয়েছেন যিনি হচ্ছে অমৃত্য সেন উনিশশো সালে এরপরে কী অনুষ্ঠান উপলক্ষে অর্থনীতিতে অ্যালফ্রেড নোবেল স্মৃতি পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সালে সুইডিশ রিজার্ভ ব্যাঙ্কের তিনশো বছর পূর্তি উপলক্ষে উনিশশো সাল থেকে অর্থনীতিতে অ্যালফ্রেড নোবেল স্মৃতি পুরস্কার দেওয়া হয় এরপরে দেখো আজ থেকে একই পরিবারে একাধিক নোবেল পুরস্কার পেয়েছে এমন পরিবারের সংখ্যা কত এমন পরিবারের সংখ্যা হচ্ছে এগারোটি তারপরে দেখো প্রথম নোবেলজয়ী পিতা পুত্র কে কে স্যার উইলিয়াম ব্রাগ এবং স্যার লরেন্স ব্র্যাগ প্রথম নোবেলজয়ী পিতা পুত্র এরপর দেখো প্রথম কোন পিতাপুত্র পুত্র যুগ্মভাবে একই বছর নোবেল পুরস্কার পান একই বছর নোবেল পুরস্কার পেয়েছেন পুত পিতা পুত্র এরপর হচ্ছে পদার্থবিদ্যায় পিতা উইল উইলিয়াম ব্রাগ এবং পুত্র স্যার লরেন্স ব্র্যাগ এরপর হচ্ছে নোবেলজয়ী স্বামী স্ত্রী কে কে উনিশশো সালে পিয়ের ও মাদাম কুরি কুরি এবং মাদাম কুরির পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এরপর দেখো একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় নরম লোহা ব্যবহার করা হয় তিনটি প্রাথমিক রং কী কী লাল নীল সবুজ এরপরে দেখো রেনে ডেকারতে কি জন্য বিখ্যাত জেমিতিক বীজগণিতের সূত্র প্রয়োগের জন্য বিখ্যাত জেনে রেনে ডেকারতে এরপর দেখো এনাটমির জনককে অ্যানাটনিমির জনক হচ্ছে বেলজিয়ামের অধ্যাপক এন্দ্রিয়াস ভেসালিয়াস এরপর হচ্ছে খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয় ডেভিকে বলা হয় খনি শ্রমিকের বন্ধু সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিলেন সেজন্য খনি শ্রমিকরা যে ল্যাম্প নিয়ে খনির মধ্যে ঢুকে তো সেইগুলোর জন্য হাম্প্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিলেন যে ভিতে যাতে ভিতরে যাতে কোনো প্রকারের আগুন না লেগে যায় তার জন্য এরপর দেখো আইসোটোপ কি যে সব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের হচ্ছে আইসোটপ বলা হয় পর দেখো ভর সংখ্যা কি নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কি পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যার সমষ্টি পারমাণবিক সংখ্যা বলা হয় এরপর দেখো প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হতো রকেটের জ্বালানি হিসাবে বারুদ ব্যবহার করা হতো তারপর দেখো প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষিপ্ত হয়ে কবে উনিশশো সালে সালের মার্চ প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষিপ্ত হয়েছিল তারপর দেখো রকেট তরল জ্বালানি ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন পদার্থবিদ রবার্ট গডালডে উনিশশো সালে এরপর দেখো মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি স্পুটনিক স্পুটনিক হবে মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে উনিশশো সালের বারো এপ্রিল প্রথম পাড়ি দিয়েছিলেন মানুষ আবার দেখো কে প্রথম মহাকাশে পাড়ি দেয় ভস্টক এক জানে সোভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন যানটার নাম ছিল ভস্টক ওয়ান তারপর কোয়েশ্চেন দেখো চাঁদে যেতে হলে কোন রকেটের গতিবেগ কত হতে হবে দুই দশমিক তিন কিমি প্রতি সেকেন্ডে আর যদি বলা হয় কোনো বস্তুকে মহাকাশে যেতে হলে তার গতিবেগ কত হতে হবে না এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড এটিকে মুক্তিবেগ বলা হয় মুক্তিবেগে কোনো বে কোনো বস্তুকে আকাশের দিকে ছুড়ে দিলে সেটি অভিকর্ষজ টানের বাইরে চলে যায় এবং সেটি মহাকাশে পৌঁছাতে পারে এরপর কোয়েশ্চেন দেখব এর পর কতগুলো শূন্য বসলে গুগল সংখ্যা হয় মোটামুটি একশোটি শূন্য বসলে গুগল সংখ্যা হয় তারপরে দেখো শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে মাইক্রোফোন এরপর দেখো কুইক সিলভার হল পারদ কুইক লাইম কি কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড সি এ ওকে কুইক লাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইড এরপরে দেখো এরপরের কোয়েশ্চেন হচ্ছে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মস্কোর কাছে অবনিনস্কো এ প্রথম পারমাণিক কেন্দ্র গড়ে উঠেছিল বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরপর হচ্ছে পৃথিবীর ঠিক যে অংশটিকে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে গ্রাউন্ড জিরো বলা হয় যে অংশটিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে তারপরে দেখো কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্যারাইজেক নিউটন কি বিষয়ে পড়াতেন গণিত বিষয়ে পড়াতেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের স্যারাইজেক নিউটন এরপরে খাদ্য অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাব উদ্ভাবনকে কি বলে ক্রায়োডেনিক্স বলা হয় তারপরে দেখো তেজস্ক্রিয়তা শব্দটি কে প্রথম ব্যবহার করেন মাদাম কুরি প্রথম ব্যবহার করেছিলেন তেজস্ক্রিয় শব্দটি তেজস্ক্রিয়তা তারপর দেখো হিরকের ক্যালাসের গঠন কেমন ঘন কাকার তারপরে ডোটেরিয়ামে নিউট্রন ও প্রোটনের অনুপাত কত ওয়ান ইজ টু ওয়ান নিউট্রন প্রোটনের অনুপাত হচ্ছে ওয়ান টু ওয়ান হাইড্রোজেনের আইসোটেপ সংখ্যা কত হাইড্রোজেনের আইসোটেপ সংখ্যা হচ্ছে তিন এরপরে দেখো ড্রাই অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় লৌহ ইস্পাত শিল্পে থেকে বেশি ড্রাই ড্রাই অক্সিজেন ব্যবহৃত হয় তারপরে দেখো প্রথমকে ক্লোরিন প্রস্তুত করেন সিলি বৈজ্ঞানিকের নাম তারপর দেখো ফ্লোরিন এর প্রধান উৎস কোনটি ফ্লোরোসফার ফ্লোরোসফার ফ্লোরিনের প্রধান উৎস তারপরে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট তারপরের নেক্সট কোশ্চেন দেখো কোন ধাতু কোন ধাতু নিষ্কাশনে পারদ সংক্রায়ণের ব্যবহার আছে না এ ইউসিউ তামা। আতসবাজিতে কোনটির উপস্থিতির জন্য গাঢ় লাল রং দেখা যায় এস আর ওয়াই ট্রাইসিয়াম এর জন্য গাঢ় লাল রং দেখা যায় কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় না উনিশশো এক সালে নোবেল পুরস্কার থেকে দেওয়া শুরু হয় তো বন্ধুরা ভিডিওটি তোমাদের লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে আরও আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও দেব কাল থেকে তো এখন সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে তোমাদের খুব বেশি কাজে লাগবে পরপর চারটা পরীক্ষা আছে